হাই বন্ধুরা, আমি সুবিক। আমার চ্যানেলের নতুন এপিসোডে আবার আপনাদের স্বাগত। আজকে কথা বলবো নাইট রাইডার্স দলকে নিয়ে, নাইট রাইডার্সের সুনীল নারিনকে নিয়ে কথা বলবো। ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে 19 সেপ্টেম্বর থেকে আমাদের আইপিএল শুরু হবে। এবার আরব আমির শাহিতে আইপিএল হচ্ছে, ফলে সেখানে কিন্তু আমির শাহিতে আইপিএলে কেকেআর কিন্তু হট ফেভারিট, কারণ 2014 সালে আমির শাহিতে আইপিএল হয়েছিল, সেবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। আর এই কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে অন্যতম বড় বাজি কিন্তু ওপেনিং এর সুনীল নারিন। আগের বছরও ভালো খেলেছিলেন, এবছর তিনি কেমন খেলেন সেটার দিকে নজর থাকবে। এই সুনীল নারিনকে নিয়ে এই এপিসোডে কথা বলি। ব্যাটিং ওয়েল ইট ওয়াজ হিজ টাইম অ্যাট দ্য ক্রিজ, জাস্ট এনজয় হিজ স্ট্রোক প্লে, ফ্রি ইন হিজ আর্মস, গিভিং হিমসেলফ রুম, হিটিং দ্য বল থ্রু দ্য অন সাইড এন্ড দেন থ্রু দ্য অফ সাইড অ্যাজ ওয়েল, ওয়াজ আ নাইস লফটেড শট ওভার কভার, ইট কেম টু স্ট্রেট এন্ড অফার্ড লেন্থ। কারণ এই সুনীল নারিন এই মুহূর্তে সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। সেখানে 18 আগস্ট থেকে আমরা জানি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হয়েছে, জুলাই থেকে অলরেডি ক্রিকেট শুরু হয়েছিল, জুলাই থেকে টেস্ট ম্যাচ শুরু হয়েছে, ইংল্যান্ড বনাম ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ হয়েছে, তারপর আয়ারল্যান্ড ইংল্যান্ডের মধ্যে ওডিআই হয়েছে, বর্তমানে কিন্তু এই সময় ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ চলছে, কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট শুরু হয়নি এখনো, আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট শুরু হয়নি। ফলে এই টি টোয়েন্টি লিগ বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিন্তু এই ম্যাচটা দিয়েই হচ্ছে, অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে হচ্ছে। এবং সেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছেন সুনীল নারিন, পরপর দুটো ম্যাচে কিন্তু ম্যাচের সেরা হয়েছেন, ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন। সেখানেও কিন্তু নাইটদের হয়ে খেলেন, নাইটদের জার্সি তিনি গায়ে চাপান, ট্রিনবাগো নাইট রাইডার্স এই দলটার হয়ে খেলেন। এটা শাহরুখ খানেরই দল, যেরকম তিনি শাহরুখ খানের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে খেলেন অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সে খেলেন, সেখানেও কিন্তু সিপিএলে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ট্রিনবাগো নাইট রাইডার্সে তিনি খেলেন, এবং সেখানে পরপর দুটো ম্যাচে 50 রান করে করেছেন। It has gone all the way here at maximum. Oh, I love this guy. Soon on the right, it's 17 off that over, and suddenly TKR 81 for two here. And again, he was on the move. That is what made that shot so brilliant, the power of Narine. আমি একটা স্ট্যাট দেখছিলাম যে প্রথম ম্যাচে 28 বলে 50 এবং তারপরে ম্যাচে 38 বলে 53, দুটো ম্যাচেই 50 করে করেছেন, হাফ সেঞ্চুরি করেছেন। ফলে দুর্দান্ত ফর্মে কিন্তু সিপিএলটা শুরু করলেন। সিপিএল এর ট্রিনবাগো নাইট রাইডার্সেতে প্রথম দুটো ম্যাচেই হাফ সেঞ্চুরি, একটা 28 বলে 50 বললামই এবং একটা 38 বলে 53, এবং বল হাতে এখনও পর্যন্ত 3টে উইকেট নিয়েছেন 2 ম্যাচে। ফলে বলার অপেক্ষা রাখে না, 19 সেপ্টেম্বর থেকে আমির শাহিতে যে আইপিএল শুরু হচ্ছে, সেই আইপিএলেও হয়তো আমরা সুনীল নারিনকে এরকম বিধ্বংসী ফর্মে দেখতে চলেছি। মনে রাখতে হবে সেই গৌতম গম্ভীর সেই সুনীল নারিনকে আবিষ্কার করেছিলেন, ওপেনিংয়ে নিয়ে এসেছিলেন। সুনীল নারিনকে আমরা মিস্ট্রি বোলার, মিস্ট্রি স্পিনার হিসেবে আমরা দেখি, কিন্তু ওপেনিংয়ে কিন্তু গৌতম গম্ভীরই প্রথম নিয়ে এসেছিলেন, এবং তারপরে তিনি একাধিক ভালো ইনিংস কিন্তু আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স হয়ে। এবছর আমরা দেখছি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে 2টো হাফ সেঞ্চুরি আঁকালেন, হ্যাট্রিকের সামনে থাকবেন, অবশ্যই হাফ সেঞ্চুরি হ্যাট্রিকের সামনে থাকবেন, এবং তাকে ঘিরে প্রত্যাশাটা আরও বাড়লো, কারণ কলকাতা নাইট রাইডার্স ফ্যানরা এবছর চাইছে যে তারা চ্যাম্পিয়ন হোক, কারণ আগের বছর তারা চ্যাম্পিয়ন হয়নি এবং দীর্ঘদিন চ্যাম্পিয়ন হয়নি, 2014 সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। 6 বছর পর এই করোনা পরিস্থিতি, এই করোনা সংকট সব কিছু ওভারকাম করে দিনেশ কার্তিকরা চ্যাম্পিয়ন হয়েছিলেন দেখার, এবং দিনেশ কার্তিকের দলে তুরুপের তার সুনীল নারিন, যিনি এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার কি মনে হয় সুনীল নারিন এবছর নাইটদের সেরা বাজি হতে পারে, সেটাও কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরে ভিডিও দেখা হচ্ছে, বাই।